করোনা থেকে বাঁচতে বারুণী মেলা বন্ধের দাবিতে ঠাকুরনগর রেল স্টেশনে মাইকিং করে প্রচার চালাচ্ছে। রবিবার সকাল থেকেই স্টেশনের উপরে মাইক বেঁধে করোনা নিয়ে পথচালিত মানুষদের সচেতন করছে সচেতন নাগরিক বৃন্দ। সেই সঙ্গে ঠাকুরনগর বারুণী মেলা বন্ধের জন্য জনস্বাক্ষর সংগ্রহ করছেন তারা। সন্ধ্যায় স্বাক্ষর সহ ঠাকুরবাড়ির দুই পক্ষ শান্তনু ঠাকুর ও মমতা ঠাকুর ও পুলিশ প্রশাসনকে একটি গণ ডেপুটেশন জমা দেওয়া হবে। সচেতন নাগরিক বৃন্দের দাবি, বারুণী মেলার দেশের বিভিন্ন প্রান্ত থেকে সেই মেলায় মানুষের জমায়েত হয়, দলবদ্ধভাবে কামনা সাগরে স্নান করেন তারা। সেখান থেকে একজনের যদি করোনা ভাইরাসে আক্রান্ত হয় কেউ, সেখান থেকে অন্যের শরীরেও যেতে পারে। ফলে এই বছর বারুণী মেলা বন্ধ রাখার দাবি জানাচ্ছে তারা। মতুয়া ভক্তরা আসবে, মতুয়া ভক্তরা প্রস্তুত হয়েছে, মেলা এখানে হচ্ছে, সেটাই আবশ্যক আর সেটাই মানুষের মনের আবেগ। সরকার যদি পারে গ্যাদারিং বন্ধ করুক না, এখন জোর জবরদস্তি করে তার গ্যাদারিং বন্ধ করা যায় না। মানুষ যদি চায়, আমি বারবার কি বলছি, মানুষ যদি চায়, এটা কারণ কারুর ব্যক্তিগত মেলা নয়, এটা এই মেলাটা মানুষের আগমনের মেলা। ওদের রাজনীতিকরণের জন্য কোনো ধর্মীয় জায়গা বন্ধ হবে সেটা ওদের মেরুকরণ হতে পারে, মতুয়া ভক্তদের নয়। যে কোনো রাজনীতি, এর আগে সিপিএম ছিল, তৃণমূল এসছে 8 বছর, কিন্তু আজকে এই মেলাটাতে একদিনই না, মেলা বহুকালের থেকে হয়ে আসছে। তাহলে এটা রাজনীতির ব্যাপারটা, যে রাজনীতি এটা চক্রান্ত করে এটা করছে, আমি মনে করবো যে বলেছে সে একেবারে মানে সঠিক কথা বলেনি, এবং সে নিজেই কি চাইছে সেটা আমরাও বুঝতে পারছি না। যে মানুষের ভিতরে আজকে আমার ঘরে যদি আজকে একটা রোগাক্রান্ত হয়, সেটাকে আমি কি তাকে সেই মানুষগুলোরে বাঁচাবো না? আমার আজকে কি আজকে মেলাটা বড়ো না, তার থেকে আমার বড়ো এই লোকগুলোরে বাঁচান না? এটা সরকার কেন বলবে? এটা তো আমাদের, হ্যাঁ, তবে আমরা সরকারি একটা নিয়ম আছে, সেই নিয়মের মাধ্যম দিয়ে আমরা চলার চেষ্টা করবো।